বন্ধুরা কেমন আছো সবাই? ভালো। তোমাদের জন্য আজকে ডেল কার্নেগির বলা একটা গল্প নিয়ে আসছি। তার আগে একটু বলি, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, নাইলে তো শিখতে পারবে না, জানতে পারবে না শেষে কি টুইস্টটা আছে। এই পদ্ধতিটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক জীবনে, আমাদের শিক্ষকতার ক্ষেত্রে সব জায়গায় মোটামুটি কাজে লাগবে। ভালো একটা টিপস। আমেরিকায় একটা ফ্যাক্টরিতে কিছুতেই বাড়ে না, উৎপাদন বাড়ে না। দুই শিফটে কাজ হয়, কিন্তু ওই সারা সপ্তাহে সাতটা করে মেশিনই বানায়। এই একটা ঝামেলা হয়ে গেল। তো একদিন মালিক নিজেই আসলেন ফ্যাক্টরিতে, এসে ম্যানেজারের সাথে কথা বললেন, কী ব্যাপার বাপু, তুমি কিছুতে পারো না এটাকে এগিয়ে নিতে? একটা দুইটা তো বাড়ানো যায় দিনে। বলে, স্যার আমি ওদের বেতন কাটার ভয় দেখিয়েছি, বরখাস্ত করার ভয় দেখিয়েছি, আবার পুরস্কার দেবার প্রলোভনও দিয়েছি, কিছুতেই কিছু হয় না স্যার। ওই যে সেই সাতটা মেশিনই থেকে যাচ্ছে, আমার আসলে আর কোনো ট্রিক্স জানা নেই। তখন উনি বললেন, আচ্ছা আমি একটু চেষ্টা করি। তিনি কি করলেন, সেকেন্ড শিফটের ছুটির ঠিক আগে আগে চলে যাওয়ার সময় গেট দিয়ে ঢুকে ফ্যাক্টরি পর্যন্ত যেতে যেতে একটা ওপেন স্পেস আছে, সেখানে চক দিয়ে বড় করে একটা 7 লিখলেন। ওই যে সাতটা মেশিন উৎপাদন হয়, 7 লিখে তারপরে কি করলেন, চলে গেলেন। এখন 7 যখন উনি লিখছিলেন, ইভিনিং শিফটের দুই একজন হয়তো বেড়ানোর জন্য আগে চলে আসছিলো, ওরা দেখেছে, দারোয়ানরা দেখেছে। ইভিনিং শিফটের সবাই যখন আসলো, সবারই মনে কৌতূহল, এখানে 7 কেন? তখন জিজ্ঞেস করলো ওই যারা জানে, তারা বলল আজকে মালিক আসছিলেন, সকালের ওরা 7টা মেশিন বানিয়েছে, এই জন্য 7 লিখে গেছেন। তখন ইভিনিং শিফটের ওরা বলে, সারাদিন ধরে 7টা বানিয়েছে, আজকে আমরা একটা হইলো বেশি বানাবো। তারপরে কি করলো, রাতভর খেটে খুটে সকালবেলা যাওয়ার সময় ওরা 7 মুছে 8 লিখে রেখে গেল। তখন আবার ওই মর্নিং শিফটের দু একজন যারা আগে এসেছিল তারা দেখেছে। তাদের সবাই আসার পরে জিজ্ঞেস করলো, এখানে 8 কেন? তারা জানালো এই 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 ঘটনা। তখন বলে, ওরা রাতের বেলা ডিউটি করে যদি 8টা বানাতে পারে, আমরা দিনের বেলা কেন পারবো না? হ্যাঁ, তারা যাওয়ার সময় 8 মুছে 9 লিখে গেল। শুনছো তো বন্ধুরা কী হলো তাইলে ঘটনাটা? এখন এই করতে করতে, পাল্লা দিতে দিতে, কম্পিটিশন, প্রতিযোগিতা হলে কিন্তু গতি বাড়ে। তখন কী হলো, এই সপ্তাহের শেষে দেখা গেল দোনো শিফটেই 15টা 15টা করে 30টা মেশিন বানালো এই সপ্তাহে। তাই আসলে জরিমানা করে, শাস্তি দিয়ে, পুরস্কারের লোভ দেখিয়ে যে কাজগুলো হয় না, সেখানে যদি প্রতিযোগিতার ব্যবস্থা করা যায়, অনেক সময় এটা খুব ভালো ফল দেয়। তাই বলে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রতিযোগিতা নয়, কিন্তু অন্যান্য কাজের দিকে যে কোনো জায়গায় কম্পেয়ার করলে পরে অগ্রগতি হয়। যেমন যার একটা সন্তান, সে যদি বলে আমার এই ছেলেটা বেশি ভালো, কেমনে বলবে, তার তো আরেকটা নাই। এই তুলনা করতে হলে কমপক্ষে দুটো লাগে। তো ভালো লাগলো গল্পটা, হ্যাঁ ঠিক না? সব কাজেই এই ফর্মুলাটা একটু 19-20 করে কাজে লাগানো যাবে না? ভালো থেকো সবাই, হ্যাঁ, বাই।